এমনিতে সোহরাদ্দি উদ্যানের এইদিকে আসছি শুটিং এর কাজে, তো সকালবেলা অনেক মানুষই কম দেখা যাচ্ছে। অনেকদিন পর আসলাম অফিসের পেজে লাইভে, তো কে কে আছেন এই মুহূর্তে আমার সাথে একটু শেয়ার করে জয়েন করুন। আজকে ঠান্ডা অনেক কম, অনেক সুন্দর ওয়েদার। লেটস সি, লেট মি শো ইউ। আচ্ছা নাসির আনাম লেখছেন, গুড মর্নিং আপি, গুড মর্নিং, কেমন আছো? কই যাচ্ছেন? কোথাও যাচ্ছি না, আমি হচ্ছে সোহরাদ্দি উদ্যানের এদিকে আসছি, অ্যাকচুয়ালি আমার একটা শ্যুট আছে এই জন্য। আপনারা একটু চাইলে আমার সাথে লাইভে জয়েন করতে পারবেন। অনেক সুন্দর আজকে একটা ওয়েদার সকালের। দেখাই দিলাম, যাই হোক, সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা। কে কে পড়ছেন এই মুহূর্তে? সবাই নিশ্চয়ই সবার কাজের তাগিদে দৌড় দিয়েছেন অফিসে। আচ্ছা আচ্ছা, কোথায় আপু তুমি? ভাইয়া আমি হচ্ছে চারুকলার এদিকে, চারুকলার এই সাইডটাতে। আচ্ছা, মোহাম্মদ রফিকুল খান খান লেগেছেন, হ্যালো, কেমন আছো আপু? এই তো ভাই ভালো আছি, তুমি কেমন আছো? রাহুল আহমেদ লিখেছেন, কল মি আপনি। ওকে, আমি কল দিব, যতক্ষণ ফ্রি আছি ততক্ষণ আমি সমস্ত আড্ডা দিব। আচ্ছা, এএফ শুভ্র লিখেছেন, কেমন আছো? সরি, সকালে গলা টলে বসে শেষ, যাই হোক। আচ্ছা, হাই ড্রিম গার্ল, হাউ ইউ? আম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন সবাই লাইভটি শেয়ার করুন, লাইভটি শেয়ার করে বেশি বেশি কমেন্ট করুন। আর যারা হচ্ছে রেগুলার আমার সাথে লাইভে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তো তানভীর খান রক্তিম লিখেছেন, গুড মর্নিং ক্রাশ, গুড মর্নিং তানভীর খান রক্তিম, কেমন আছো ভাইয়া? কিউট বয় লিখেছেন, নাইস, থ্যাংক ইউ। আসিফ বিশ্বাস লিখেছেন, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ইমাম হাসান লিখেছেন, হাউ আর ইউ? আই এম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? আচ্ছা, সুমন ফেন লিখেছেন, গুড মর্নিং, হাউ আর ইউ? আই এম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? মহল হোসেন লিখেছেন, কল দেন। আচ্ছা, কল দিব, যারা লাইভটি শেয়ার করেছেন লাইভটি শেয়ার করে বেশি বেশি কমেন্ট করুন, আমি তাহলে কল দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু অনেকেই বলছেন কলে জয়েন হতে চাচ্ছেন, তাহলে আমি ফার্স্ট কল দিচ্ছি, দেখি আজকে আমাদের সাথে কে কে জয়েন করে। ছিনতাইকারী ধরবে, তুষ্কি লিখেছেন, না এখানে আশেপাশে কোনো ছিনতাইকারী নাই, আর বাংলাদেশে সিকিউরিটি অ্যান্ড হচ্ছে ডিফেন্স সেক্টরগুলো অনেক স্ট্রং, সো চান্স নাই। তোমাকে আজ খুব সুন্দর লাগছে, নয়ন আহমেদ লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এম ডি রমজান খান লিখেছেন, আপু শুভ সকাল, তোমাকেও শুভ সকাল ভাইয়া, কেমন আছো? এম ডি সাইফ আহমেদ লিখেছেন, কল দাও, অবভিয়াসলি কল দিব, যারা লাইকটি শেয়ার করে কমেন্ট করবা তাদের আমি অবশ্যই কল দিব। আচ্ছা, আমি একজনকে কল দিলাম, তার কাছে কল যায়নি। আমার ফেসবুক থেকে, আচ্ছা, আল আমিন হোসেন লিখেছেন, গুড মর্নিং টু ইউ অলসো, ওকে। মোহর হোসেন লিখেছেন, হাই, হ্যালো। এন ডি রাসেল হোসেন রাজ লিখেছেন, আপু তোমাকে খুব সুইট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এম ডি সাইফ আহমেদ লিখেছেন, গুড মর্নিং, গুড মর্নিং। আসিফ খান লিখেছেন, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড মর্নিং। দুষ্ট রানা লিখেছেন, আমার কিউকে ডিব্বা আপু চলে আইসে, হ্যাঁ আমি আজকে অনেকদিন পর
হঠাৎ করে আমার পেজে কোনো রকম না বলেই চলে এসেছে, বিকজ আমার ফেসবুক আইডিতে আইডিটা একটু বন্ধ আছে, এই জন্য আচ্ছা শাহ আলম খান লিখেছেন, আমি কি কল পাবো না আপু? অবশ্যই, কেন না। আচ্ছা, এমডি নূর নবী লিখেছেন, আপু চিনে। আচ্ছা, আসিফ খান লিখেছেন, কেমন আছো? এই তো ভালো আছি, হ্যাঁ তুমি কেমন আছো? মুন্না ভাই লিখেছেন, হাউ ইউ আর ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? আচ্ছা, এমডি রাসেল হোসেন রাজ লিখেছেন, আপু ঠান্ডা লাগছে? হ্যাঁ, আমার জাস্ট গলা বসে আছে এতটুকুই। আচ্ছা, ইমরান হাসান লিখেছেন, হ্যালো হ্যালো। দাস গোপাল লিখেছেন, গুড মর্নিং আপু, গুড মর্নিং। ওকে আপু, তুমি আমার হচ্ছে শুটিং শুরু হবে একটু পর, আর ইউনিটের অনেকে এখনো আসে নাই, বিধায় আমি একটু রিল্যাক্স ঘুরতে পারতেছি, যাই হোক। আচ্ছা, উজ্জ্বল প্রধান লিখেছেন, পাঠান, সরি, গুড, ইউ আর লুকিং সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। জিতেন চন্দ্রা লিখেছেন, তুমি প্রশ্নের উত্তর দাও না কেন? প্রশ্ন কি ছিল বলে ফেলুন, আমি উত্তর দিচ্ছি। এমডি মেহেদি মারুফ লিখেছেন, কল হবে কি? অবশ্যই, কেন না। আচ্ছা, এখানে হচ্ছে চারুকলার এই সাইডে আশেপাশে কেউ আছেন আমার সাথে, যারা হচ্ছে লাইভে এই মুহূর্তে আছেন, আশেপাশে লোকেশনে কি কেউ আছেন? আচ্ছা, আমার মনে ফার্স্ট টাইম কল চাইলাম, রাহুল আহমেদ লিখেছেন। ওকে, আমি রাহুল আহমেদকে দেখি কল ফার্স্ট টাইম দিয়ে তিনি কল করেছেন, পাওয়া যায় কিনা। লিখেছেন, হ্যাঁ আপনি কেমন আছেন? একটু ভালো আছে, আপনি কেমন আছেন? বিনোদ বিশ্বাস লিখেছেন, থ্যাংকস, নাইস, থ্যাংক ইউ। ওকে, কিউট লাগছে আপনাকে। ইউসুফ তামিল লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ শেয়ার। আচ্ছা, আপনারা যদি কেউ চান অনুসরণ করতে পারেন। এমডি রাসেল হোসেন রাজ লিখেছেন, আপনার ভয়েস অ্যান্ড ফেস দুটোই ক্রাশ খাওয়ার মতো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এমডি রাসেল হোসেন রাজ কল নি। ওকে, আমি কল দিচ্ছি, কলে যারা যাচ্ছেন জয়েন হতে। আপু তুমি অনেক ভালো। আচ্ছা, রুবেল খান, ইউর ড্রেস ইজ রিয়েলি নাইস। সুমন ফেরি থেকে লিখেছেন, থ্যাংক ইউ। ইমরানুল করিম লিখেছেন, গুড মর্নিং, গুড মর্নিং, অনেক ভালো আছি ডিয়ার, ওকে দ্যাটস গুড। আদিষ্টনা লিখেছেন, প্লিজ কল মি। ওকে, আমি কল দিব, বাট যারা যারা লাইকটি শেয়ার করেছেন আমি তাদের অবশ্যই কল দিব। উজ্জ্বল পাঠান লিখেছেন, ক্যান আই জয়েন উইথ ইউ, হোয়াই নট। এমডি জয়নাল লিখেছেন, হাই, শুভ সকাল, শুভ সকাল। আমি যখন লাইভে মানে আপনাদের সাথে কথা বলছি, পাশ থেকে একটা লোক লুক দিয়ে যাচ্ছিলো, তো আমার এটা দেখে খুব হাসি লাগতেছিল অ্যাকচুয়ালি। যাই হোক, শাহ আলম খান লাগেছে, অনেক জোশ লাগছে আপনাকে আজ, থ্যাংক ইউ সো মাচ শাহ আলম। আর আমি যেটা বলছি যে আমি কাউকেই ফেসবুক থেকে ব্লক করিনি, অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমার ফেসবুক আইডি অফ, সো যার কারণে। আচ্ছা, গুড মর্নিং, নাইস লুকিং। আচ্ছা, আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসতেছে একটা ই নিয়ে, আমি দেখি আমাকে কি বলে এসে, সম্ভবত কিছু একটা নিয়ে আসতেছে ডায়লগ বলার জন্য। না, সমস্যা নেই। আচ্ছা বলুন, আপনি লিখতে মাত্র প্রথমে বলছে শিউলি, শিউলি ডায়লগ আপনি বুঝলেন, সেদিনের পর থেকে আপনি অনেক, আমি অনেক ভেবেছি আমার দোষটা কোথায়। আজ হয়তো আপনি পরিবার সমাজের কথা না ভেবে চিত্রাকে পেতে চান,
কদিন পর আবার মনে হবে না তো আপনি তাকে করুণা করছেন? শুনেন, তুমি আমাকে বিশ্বাস করো শিউলি, আমাকে একটিবার চিত্রার কাছে নিয়ে চলো, আমি আমার মনের কথাগুলো চিত্রাকে খুলে বলতে চাই। শিউলি প্লিজ আপনি এই ব্যাপারে আমাকে বলবেন না, শেষে শেষে চিত্রা কষ্ট পাবে, ভীষণ ভীষণ কষ্ট। শুনেন, চিত্রার চিত্রার চিঠির কয়েকটি লাইনের অর্থ আমি বুঝিনি, ও চিত্রার চিত্রার চিঠির কয়েকটি লাইনের অর্থ আমি বুঝিনি, ভবিষ্যতে আমি ওকে ছেড়ে যাব, ওকে কষ্ট কষ্ট দেব, এটা কেন মনে হচ্ছে তোমার তোমার শুনে? ওটা ওর ধারণা। আচ্ছা, ওর মোবাইল নাম্বারটা দাও, আমি ওর সাথে কথা বলি। শুনি, ও মোবাইল ব্যবহার করে না, ওর পেছনে নিশ্চয়ই কোনো না, এর ব্যাপার এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। শুনলি আছে, তারপরে হচ্ছে শুনুন, আমি জানতে চাই, প্লিজ আমাকে বলো। শুনলি আমাকে আমাকে বলতে আপনাকে বলতে চিত্রার চিত্রার নিষেধাজ্ঞা, তারপরে হিমেল আমার ভালোবাসার মাঝে বাধাটা কোথায় তা আমাকে জানতেই হবে, তুমি আমাকে বলো। শিউলি হিমেলকে বলতে থাকে, এরপর দুজনে আউট হয়। এখানে মিউটে কিছু থাকবে, তারপরে যাই হোক, আমি একটা কী পর একটা কাগজ পেলাম ফাইনালি, সো এখন আমাকে বিদায় নিতে হচ্ছে। সো সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, আমি এখন বিদায় নিচ্ছি। আর অবশ্যই দেখি একটা কাগজ পেয়ে গেছে, এটা এখন আমার ক্যান্সেল করতে হবে। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি এখন বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো ফ্রি থাকলে আপনাদের সাথে লাইভে সরাসরি আড্ডা দেওয়ার জন্য। এতক্ষণ তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।